নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও সকলে ভালো আছি। একটা বছরের শেষ, মানে 2021 আজকেই শেষ। সকলকে জানাই ইংরাজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। সকলের এই বছরটা, মানে 2022, ভালো কাটুক, আনন্দে কাটুক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই সব রকম সাবধানতা অবলম্বন করে। 2021 আমাদের অনেকেরই কিন্তু ভীষণই খারাপ কেটেছে। আমাদের অনেক চেনা পরিচিত মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি নিজেও আমার অনেক চেনা পরিচিত মানুষদেরকে হারিয়েছি। তার মধ্যেও আমরা আমাদের নিজেদের হাসি আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করেছি, নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করেছি। প্রত্যেক দিন আমি আপনাদের সাথে আমার নানান রকম রান্নার রেসিপি শেয়ার করেছি, আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করেছি। আর রান্নার রেসিপি ছাড়াও আমি অনেক রকম পূজোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অনেকে কিন্তু দেখেছেন আমার গণেশ পুজো, তাছাড়া দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজোর ভিডিও। সবসময় একঘেয়ে রান্না করতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না, অন্যরকম ভাবে দিন কাটাতে আমাদের সকলেরই ভালো লাগে। এখন যেমন ফেস্টিভ সিজন চলছে, আমরা কিন্তু অনেকেই বাইরে ঘুরতে বেড়াতে যাচ্ছি, বিভিন্ন মেলা হচ্ছে সেখানে যাচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় আতঙ্ক অবশ্যই রয়ে গেছে। কোভিডের সাথে সাথে আবার চলে এসেছে ওমিক্রন। আমরা সকলেই যদি আমাদের সব রকম সাবধানতা অবলম্বন করে সবকিছু ভালো মতন রাখার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় এই 2022 সালটাও আমরা সকলে সুস্থ স্বাভাবিকভাবে কাটাতে পারব। 2021-এ আমি প্রথম ভিডিও দিয়েছিলাম পাটিসাপটা 2nd January। আর গত দুদিন ধরে আমি আর ভিডিও দিচ্ছি না, কারণ সকলে কিন্তু আমরা একটা হইচই আনন্দের মুহূর্তের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। কারণ বিগত দুটো বছর যেভাবে আমরা দিন কাটিয়েছি, বেশ কয়েক মাস ঘরবন্দি, তাছাড়া একে অপরকে হারিয়ে, মানে আত্মীয় পরিজনদের হারিয়ে, এখন আমরা অনেকেই চেষ্টা করছি যাতে সুস্থ থেকে সবকিছু একটু ভালো রেখে আমরা যাতে বছরটা শেষ করতে পারি। আমি 29 তারিখে, মানে 29th December, অরেঞ্জ কেকের রেসিপিটা, অরেঞ্জ কেক না, অরেঞ্জ কেকের পর দিয়েছিলাম চিকেন নাগেটস, সেটাই আমার এবছরের শেষ রেসিপি ছিল। আবার আমি আপনাদের সাথে 2020, মানে 2022 থেকে নানান রকম রেসিপি শেয়ার করব। অবশ্যই আপনাদের ভালোবাসা, আপনাদের উৎসাহ, আপনাদের অনুরোধ, সমস্ত কিছুর জন্যই আমি আজকে কিন্তু এখানে এসে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার সুযোগ পাই, অনেক রকম রান্না আপনাদের সাথে শেয়ার করি, এবং আমার নিজের কথাও আমি আপনাদের সাথে শেয়ার করি, গল্প করি, ভালো লাগে। অনেকেই আমাকে গত বছর, মানে 2021-এ অনেক রকম রেসিপি আপলোড করার জন্য অনুরোধ করেছেন। আমি সকলের সমস্ত অনুরোধ রাখতে পারিনি, চেষ্টা করে সকলের সমস্ত অনুরোধ রাখার, অবশ্যই 2022-এ আমি সকলের সমস্ত অনুরোধ রাখার চেষ্টা করব। আসলে এত এত রিকোয়েস্ট আসে, একটা একটা করে তো শুটিং করতে হয়, এছাড়া আমাদের ঘরের যে সমস্ত কাজ সেগুলোকেও করতে হয়, মানে সমস্ত কিছু সামলে আমি একাই আমার নিজের শুটিংটা করি, সমস্ত কিছু করার চেষ্টা করি। এর সাথে আছে আমাদের মানুষের অসুস্থতা, মানুষের ভালো মন্দ সমস্ত কিছু। যেমন গত বছর যে যে রেসিপিগুলো আমি আপলোড করতে পারিনি, মানে সকলের যে অনুরোধটা আমি রাখতে পারিনি, আমি চেষ্টা করব এবছর
সকলের অনুরোধটা পূরণ করার। অনেকেই আমাকে বলেছিলেন বেকিং সম্পর্কে কিছু টিপস ট্রিক্স শেয়ার করার জন্য, চেষ্টা করেছি একটা লাইভ সেশন করে আপনাদের সাথে সেগুলো শেয়ার করার। যদি পারি পৌষ পার্বণের আগে পিঠে পুলি নিয়েও একটা লাইভ সেশন করব, জানি না কতটা কি করতে পারবো, আসলে একাই শুটিং করি তো, ছেলে এডিটিং করে, ছেলের পড়াশোনা আছে, এখন যেমন ওর এক্সাম শুরু হবে 4th January থেকে, তো সেই সময় ও অবশ্যই সেখানে ব্যস্ত থাকবে, এক্সামের সময় তো আমাকে অবশ্যই ওকে একটু ছেড়ে দিতে হয়, আর একটা শুটিং করে সেটাকে এডিট করে ভয়েস ওভার করে বেশ সময় লাগে, মোটামুটি 2-3 দিন কিন্তু আমাদের একটা রেসিপি আপলোড করতে সময় লাগে, মানে কয়েক ঘন্টার মধ্যে এই জিনিসটা সম্ভব হয় না। আমরা সাধারণত যে রান্নাটা করি, মানে একটা রান্না করতে ম্যাক্সিমাম হয়তো আধ ঘন্টা সময় লাগে, কিন্তু একটা শুটিং করতে সেখানে 2-2.5 ঘন্টা সময় লেগে যায়। সামান্য একটা হয়তো স্যান্ডউইচের রেসিপি, সে একটা চায়ের রেসিপি হোক বা কফির রেসিপি হোক না কেন, শুটিং করে সেই রেসিপিটা আপলোড করা কিন্তু বেশ কঠিন হয়। অনেকেই আমাকে বলেন যে দিদি কালকের মধ্যে এই রেসিপিটা শেয়ার করবেন, আসলে কেন জানেন তো সেটা সম্ভব হয়ে ওঠে না, কারণ আমরা যারাই এই ইউটিউবার, যারাই আমরা রেসিপি ভিডিও আপলোড করি, 4-5 দিন আগে থেকে কিন্তু আমাদের শুটিংটা কমপ্লিট হয়ে থাকে, আমরা তারপরে সেইভাবে রেসিপি আপলোড করতে থাকি, কারণ 1 ঘন্টার মধ্যে কখনোই রেসিপি দিয়ে সেগুলো এডিট করে ভয়েস দিয়ে আপলোড করা পসিবল হয় না। যাই হোক, আজকেও অনেকটা আপনাদের সাথে শেয়ার করছি বেশ কিছু কথা, মানে আজকে ইচ্ছা হলো যে কোনো রেসিপি না দিয়ে যদি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করি, হয়তো আপনাদেরও ভালো লাগবে এবং আমার নিজেরও ভালো লাগবে। গতদিন যেমন আমি কোনো রেসিপি দিইনি, কারণ 2 দিন ধরেই আমি দিচ্ছি না, ইচ্ছে করছে একটু অন্যরকমভাবে বছরটা শেষ করতে, যাতে, কারণ শুরুটা তো যে খুব ভালো হয়েছিল তা তো নয়, যদি শেষটা আজকে একটু ভালোভাবে কাটাই, আবার কালকের বছরটা, মানে যখন আমরা 2022টা শুরু করবো, মানে 1st January যদি একটু আনন্দ দিয়ে শুরু করতে পারি, যাতে সারাটা বছর আমরা সবাই ভালো থাকি, সেইটার চেষ্টা করে আমিও একটু ভাবছি যে নিজেদের ফ্যামিলির সাথে সময় কাটাই, যাতে আমরা সকলে একে অপরের সাথে ভালো থাকি। আমার যেমন বেশ সময় কাটে এই পশু পাখি নিয়ে, আমি একটু পাখি ভীষণ পছন্দ করি, এটা হচ্ছে সানকোনিয়ার, এর নাম ক্যাডি বাবল, অনেকেই আমাকে জিজ্ঞাসা করবেন আমি জানি, তাই জন্য নামটাও বলে দিলাম আর কোন ব্রিড সেটাও আমি বলে দিলাম। এছাড়া আরও 4টে ককাটেল আমার আছে, তাদের নাম অনেকে জানতে চেয়েছেন, চকো, পাই, ক্যাপসি, চপসি, আবার পাই আবার 3টে ডিম দিয়েছে, এখন তারা মানে চকো আর পাই অল্টার করে 8 ঘন্টা করে ডিউটি দেয়, এটা না ভীষণই একটা ইন্টারেস্টিং, মানে সকাল 9টার সময় যে পাই, যে মেয়ে, সে হাঁড়ি থেকে বেরিয়ে পড়ে, সারাদিন সে বাইরে থাকে, আবার 6টার সময় হাঁড়ির মধ্যে ঢুকে যায়, আর 6টার সময় যে চকো, যে ছেলে, সে হাঁড়ি থেকে বেরিয়ে যায়, মানে অল্টার করে ওরা দুজন ডিমে তা দেয়, এটা আমার খুব ভালো লাগে দেখতে, এদের যে অ্যাক্টিভিটিস গুলো সত্যি, কাজের ফাঁকে এরা আমার মন একদম ভালো করে দেয়। আর এই যে ক্যাডি বাবল, সবসময় একটু গায়ে মাথায় থাকতে পছন্দ করে, মানে সারাক্ষণ আমার ঘাড়ে বা আমার ছেলের ঘাড়ে মাথায় ঘুরে ঘুরে বেড়ায়, খাঁচায় থাকতে একেবারেই পছন্দ করে না, একে ঘরে ছেড়ে রাখা হয়। হ্যাঁ, এখন যেমন দেখুন এই সামনে বসে একদম সুন্দরভাবে দানা খেয়ে যাচ্ছে, রয়েছে তার সাথে মটরশুঁটি, গাজর, আপেল খায়, পেয়ারা খায়, আবার উচ্ছেও খায়, কিন্তু আমরা তো রান্না টান্না করে খাই, এটা একদম ডাইরেক্ট উচ্ছে, নিম পাতা সবকিছুই খায়। যাই হোক, আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো, আশা করি সকলের 2022 খুব 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 ভালো কাটুক, আনন্দে কাটুক, অবশ্যই আপনারা সকলে সাবধানতা অবলম্বন করে 2022টা শুরু করুন এবং শেষ করুন।
আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।